যেসব বুথে আধা সামরিক বাহিনী নেই সেইসব বুথে পুলিশকে দাঁড় করিয়ে ছাপ্পা ভোট চলছে, চলছে বুথ জাম করা। এই ভোট নিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কি বলছেন শুনব। আমরা দেখেছি গীতালদা থেকে শুরু করে ওকরাবাড়ি এবং সীতাইয়ের চামটা থেকে শুরু করে আদাবাড়ি এবং সীতাই ওয়ান সীতাই টু শীতলকুচির লালবাজার গোলেনাহাটি থেকে শুরু করে সেখানে ছোট শালবাড়ি যে সমস্ত অঞ্চলগুলো বেশিরভাগই বাংলাদেশ বর্ডারের সংলগ্ন এবং সন্ত্রাস কবলিত এলাকা, আমরা গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকাগুলোতে আমরা পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে পুলিশের আর্মস ছিনতাই থেকে শুরু করে সেখানে বোমাবাজি বিভিন্ন রকমের সন্ত্রাসমূলক অ্যাক্টিভিটিস কিন্তু আমরা সেই জায়গাগুলোতে দেখেছি। ইভিএম ভাঙচুর থেকে শুরু করে ব্যালট বাক্স নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়া এরকম ঘটনা কিন্তু এই এলাকাগুলোতে ঘটেছিল। কিন্তু তারপরেও কী কারণে, একটা অজানা কারণে কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে সেন্ট্রাল ফোর্স না দিয়ে সেখানে রাজ্য পুলিশকে দেওয়া হয়েছে এবং আমরা আজকে দেখতে পেরেছি যে আমাদের যা সন্দেহ ছিল, যা ধারণা ছিল, সেটা কিন্তু আজকে আমরা হাতে নাতে সেটার প্রমাণ পেয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী তারা কিন্তু যৌথভাবে তারা মিলিত হয়ে তারা কিন্তু মানুষদেরকে বিভিন্ন জায়গায় কোথাও ভয় দেখিয়েছে, আবার কোথাও ভোটদান থেকে তারা তাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাদেরকে বাধার সৃষ্টি করেছে, জোর করে তারা তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে, এরকম কিন্তু অনেক ঘটনার নজির আমাদের সামনে এসেছে। এমনকি মহিলা ভোটাররাও এর থেকে বাদ যাননি, তাদের উপরে কিন্তু অকথ্য অত্যাচার করা হয়েছে। বিভিন্ন যারা পোলিং পার্সন যারা রয়েছেন প্রিসাইডিং থেকে শুরু করে সেক্টর, তাদের উপরে কিন্তু মারাত্মকভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। তারা নিজের জীবন জীবিকা বাঁচানোর স্বার্থে কিন্তু এখন পর্যন্ত সেই সমস্ত তথ্য পরিবেশন করছে না, আমরা নির্বাচন শেষ হলেও কিন্তু সেটা জানতে পারব। অভিযোগগুলো করলেন, উনি কি বললেন এবং কি চাইছেন আপনারা? দেখুন, এটা তো একটা ফর্মালিটি, অফিসিয়াল ফর্মালিটি আমাদেরকে করতে হবে। আমরা খুব ভালো করেই জানি যে কুচবিহারের রিটার্নিং অফিসার, আমাদের কুচবিহারের ডিএম, উনি একজন পক্ষপাত দুষ্ট লোক এবং উনি কোনো এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না, সেটাও আমরা খুব ভালো করে জানি। কিন্তু যেহেতু এটা একটা অফিসিয়াল ম্যানার, তাই আমরা ওনাকে দিয়েছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং আগামীতে যে সমস্ত বুথগুলোতে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে আমরা সেই বুথগুলোর রিপোলিং দাবি করে সব কটা বুথের রিপোলিং দাবি করছি এবং প্রয়োজন হলে আমরা আন্দোলনে নামব। নমস্কার। पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें। घर तो ऐसे नहीं बनते हैं, सपने लगते हैं। सपने जो रंगों में दिखते हैं, रंग जो दीवारों पे खिलते हैं, कदमों की हर आहट पे खुशियां दिखते हैं, उम्मीद पर ही तो सालों साल सपनों के घर बनते हैं। सुंदर दीवारों से जन्नत जो अपना बसा, जमी से आसमां तक रंग है PIS पशुपति इंफ्रा एंड सप्लायर्स, एक्सक्लूसिव स्टोर फॉर प्रीमियम फ्लोरिंग एंड वॉल टेक्सचर। क्रिएट योर ओन वर्ल्ड इन योर वे। PIS सेकेंड फ्लोर नियर कॉस्मोस मॉल ऑपोजिट नॉर्थ सिटी सेवक रोड सिलीगुड़ी। फॉर इंक्वायरी कॉल 9733411411।